আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। শীতকাল আর খেজুরের রস না খেয়ে কি থাকা যায়? আজ আমরা যাচ্ছি খেজুরের রস খেতে। কোথায় এবং কিভাবে যাচ্ছি বিস্তারিত থাকবে আজকের ব্লগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শীতকালে সব ধরনের পিঠা খাওয়ার যেমন ধুম পড়ে যায়, ঠিক তেমনই খেজুরের রস খাওয়ারও যেন ধুম পড়ে যায়। তাই তো বৃষ্টি ভেজা শীতের সকালে বড় ভাইকে সাথে নিয়ে বের হয়ে পড়লাম। আজ আমরা যাচ্ছি ত্রিবেণী গ্রামে, শেখপুরা বাজার থেকে মাত্র 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই গ্রামটি। আসলে এই সিজনে আজই প্রথম খেজুরের রস খাব। শীতের সকালে খেজুরের রস খাওয়ার যেন মজাই আলাদা। তাই তো খুব বেশি দেরি না করেই রসের খবর পাওয়া মাত্রই আমরা বের হয়ে পড়েছি। রাস্তা ভেজা দেখে হয়তো ভাবছেন কুয়াশায় ভিজেছে, আসলে আজ ভোরে একটু বৃষ্টি হয়েছিল, এই জন্য রাস্তায় পানি। রাস্তায় পানি ও কাদার জন্য বাইক রাইড করতে অনেক ভয় লাগছিল, তার সাথে আজ অনেক কুয়াশাও পড়ছিল। এতটাই কুয়াশা ছিল যে রাস্তায় দূর থেকে কোনো গাড়ি দেখা যাচ্ছিল না। ঝিনাইদহ কুষ্টিয়া হাইওয়েতে ওঠার পর ঠান্ডায় যেন হাত পা বরফ হয়ে যাচ্ছিল। সব কিছু উপেক্ষা করে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। দেরি না করে চলে গেলাম খেজুর গাছের নিচে। রস নামানো মাত্রই রস খাওয়া শুরু করলো ভাই। একের পর এক রস ভর্তি গ্লাস শেষ করতে লাগলো ভাই। তারপর আমি শুরু করলাম। অনেকদিন পর রস খাচ্ছি, গ্লাসের পর গ্লাস শেষ করছি, কিন্তু মন ভরছে না। রস খাওয়ার সময় শীত না বুঝলেও কিছুক্ষণ পর কাঁপুনি শুরু হয়ে গেল। একটু পর গ্রামটি ঘুরে দেখতে বের হলাম। কিছুক্ষণ যেতেই অনেক খেজুর গাছ দেখতে পেলাম, তার নিচে অনেকগুলো রসের হারাও রাখা আছে। বুঝতে পারলাম এগুলো রস সংগ্রহের পর এভাবে রাখা আছে। হঠাৎ দেখলাম কয়েকটি গাছে এখনো রস পড়ছে, আবার কিছু গাছে পাখিরাও মজা করে রস খাচ্ছে। সব কিছু দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। সময়ের অভাবে খুব বেশি ভিডিও করতে পারিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।